সামনে 11ই আগস্ট রয়েছে রাখি পূর্ণিমা, আর রাখি পূর্ণিমার দিনই মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত ছবি রক্ষাবন্ধন। আর আমি আজ রয়েছি কলকাতার অ্যাক্রোপলিস মলে, দেখাবো কি কি বলছেন অভিনেতা, রইল আপনাদের জন্য। অক্ষয় কুমারের আগামী ছবি রক্ষাবন্ধন, নিজের আগামী ছবি রক্ষাবন্ধনের প্রচারের জন্য কলকাতার এক মাল্টিপ্লেক্সে উপস্থিত হন খিলাড়ি। সাংবাদিক সম্মেলনে অক্ষয়ের সঙ্গে হাজির হয়েছিলেন পর্দায় তার চার বোন সাদিয়া খাতিব, সাহেজামিন কর, দীপিকা খান্না, স্মৃতি শ্রীকান্ত, সঙ্গে ছিলেন পরিচালক আনন্দ এল রায়। চার বোনকে নিয়ে মাল্টিপ্লেক্স থেকে কাজ ছেড়ে বেরিয়ে শহরের একটি স্কুলে পৌঁছলেন ছবির নায়ক। স্কুলের পড়ুয়াদের সঙ্গে কথা বলে ছবি তুলে উৎফুল্ল রক্ষাবন্ধনের নায়ক। তাছাড়া পাঁচজন মিলে কলকাতার চিরচেনা সেই হলুদ ট্যাক্সি চেপে ঘুরে বেড়ালেন অক্ষয়, ছবি দিলেন বাইপাস থেকে। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবি দেখে বোঝা যাচ্ছে সেজে গুজে কলকাতা দর্শন করতে বেশ মজাই হয়েছে আনন্দ এল রায় পরিচালিত ছবির অভিনেতা অভিনেত্রীদের। আসলে এই শহরের সঙ্গে তার সম্পর্ক নতুন নয়, দুবছর টানা কলকাতায় রাঁধুনির কাজ করেছেন তিনি। इंसान को चाहे वो लड़का हो या लड़की हो, इंसान को अपने इच्छा से ही जो भी कुछ करना है अपने इच्छा से करे, किसी की जोर जबरदस्ती होनी भी नहीं चाहिए। তাই এদিন কলকাতা বিমানবন্দরে নেমে তার মন খারাপ হয়ে গিয়েছে। অক্ষয় গাড়ির চালকের কাছ থেকে জানতে পেরেছেন পুরনো গ্লোব সিনেমা হল ভেঙে ফেলা হয়েছে, যেখানে একসময় কত ছবি দেখতে যেতেন তিনি। সাংবাদিকদের অভিনেতা বলেন, আমি কলকাতায় বহুবার এসেছি, শুটিং করেছি, আমার খুব কাছের শহর কলকাতা, কিন্তু খুব কম মানুষই এটা জানেন যে আমি দুবছর কলকাতার নিউ মার্কেট এলাকায় কাজ করতাম। এই ছবিতে দেখা যাবে ভূমি পেডনেকারকে, তারই প্রচারে সোমবার ঝটিকা সফরে ঘুরে গেলেন কলকাতা, সঙ্গে ছিলেন পর্দার তিন বোন এবং পরিচালক আনন্দ এল রায়। কলকাতা এসে সাংবাদিক বৈঠকে পণ প্রথা থেকে তার কাজের জায়গা, বন্ধুবান্ধব নিয়ে স্মৃতিচারণ করেন বলিউডের খিলাড়ি। ये बिल्कुल बिल्कुल चलता है और काफ़ी जोर शोर से चलता है, और उसको कोई कुछ लोग गिफ्ट के नाम से भी कहते हैं कि हमको हमारा लड़का हम शादी करेगा तो आप क्या गिफ्ट दोगे, कोई डाउरी कहता है, कोई सगन कहता है, अलग अलग नाम है, बिकॉज यू विल आइडेंटिफाई योर सेल्फ सो स्ट्रॉन्ग दैट यू आर गोइंग टू पिक अप लॉट्स ऑफ। অক্ষয়ের শেষ কয়েকটি ছবি ব্যবসার নিরিখে সে অর্থে সাড়া ফেলতে পারেনি। বচ্চন পাণ্ডে, সম্রাট পৃথ্বীরাজ মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে, তাই এই ছবি হতে চলেছে অক্ষয়ের জন্য অ্যাসিড টেস্ট। অক্ষয়ের তিন বোনের চরিত্রে দেখা যাবে চার নতুন অভিনেত্রীকে। ছবির বিষয় নিয়ে কথা বলতে গিয়ে পণ নিয়েও প্রশ্ন তোলেন অভিনেতা। এখনও এই ভারতে যে পণ নেওয়া এবং দেওয়ার নীতির প্রচলন রয়েছে তা এখন অনেকে উপহার হিসেবে তুলনা করেন, তবে এই ছবিতে সেরকম কোনো বিরোধিতা নেই। আগামী 11ই আগস্ট মুক্তি পাবে এই ছবি। চার বোনের চরিত্র ছাড়া ভূমি পেডনেকার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ছবির প্রচারের জন্য কলকাতা থেকে সোজা লখনউ হয়ে দিল্লি পৌঁছবেন ছবির কলাকুশলীরা। কলকাতার অ্যাক্রোপলিস মলে হয়ে গেল অক্ষয় কুমার অভিনীত রক্ষাবন্ধন ছবির প্রেস কনফারেন্স। কি বলেন অভিনেতা, সেটা তো শোনালাম আপনাদের। বাদবাকি ছবি দেখার জন্য অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখুন রক্ষাবন্ধন। ক্যামেরায় আলী হোসেনের সাথে অনুসম মুখার্জির রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।